সাকিব আল হাসান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজকে নিয়ে বিতর্ক যখন চরমে, তখন মুখ খুললেন ক্রিকেট দুনিয়ার অন্যতম মেধাবী ব্যক্তিত্ব এবং তুখোর বিশ্লেষক হর্ষ ভোগলে। সাকিব কোনো ভুল করেননি, ম্যাথিউজের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, স্পষ্ট কণ্ঠে এই রায় দিয়েছেন ভারতের এই ক্রিকেট বোদ্ধা। বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে হেলমেট পরিবর্তন করতে গিয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি খরচ করেন ম্যাথিউজ। এতে ক্রিকেটীয় আইনে তাকে টাইমড আউটের আবেদন করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিবদের আবেদন মেনে আম্পায়ারও ম্যাথিউজকে আউট ঘোষণা করেন। এই ঘটনায় জল গড়িয়েছে অনেক দূর। ম্যাচের শেষে বাংলাদেশকে ধুয়ে দেন ম্যাথিউজ নিজেই। অনেক ক্রিকেট রথী মহারথীও সমালোচনায় মেতেছেন সাকিব আর বাংলাদেশের। তবে হর্ষা তার দীর্ঘ বিশ্লেষণে জানিয়ে দিয়েছেন কিভাবে সাকিব ঠিক এবং ম্যাথিউজ আউট। হর্ষার ভাষায়, আমাদের তো আম্পায়ারকে বিশ্বাস করতে হবে, তারা যদি বলেন 2 মিনিট পেরিয়ে গেছে, ঠিকই বলেছেন, তাদের তো যথেষ্ট অভিজ্ঞতা আছে, আম্পায়ারদের এসব ভুল হওয়ার কথা নয়। দ্বিতীয়ত, আইন অস্বীকার করার কোনো সুযোগই নেই, যদি আইন বা নিয়ম থাকে আর আপনি তা অস্বীকার করেন তাহলে তো হলো না। সাকিবের আবেদন করা ঠিকই আছে, সে আবেদন করা উচিত হলো কি হলো না এটা নির্ধারণ করে দেওয়ার আমরা কেউ নই। কঠিন পরিস্থিতিতে দলকে সুবিধা নিতেই নিয়েছেন এই আইনের আশ্রয়। অনেকে একে ম্যান কার্ডিং এর সঙ্গেও তুলনা করছেন, যদিও ম্যান কার্ডিং এর ক্ষেত্রে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটসম্যান বাড়তি সুবিধা পেলেও এখানে ম্যাথিউজ কোনো বাড়তি সুবিধা নেওয়ার উদ্দেশ্য রাখেননি। হর্ষ ভোগলে বলেন, যদিও এই বিষয়টা একটু ভিন্ন, কারণ নন স্ট্রাইকিং ব্যাটসম্যানের মতো কোনো ব্যাপার এখানে নেই। ম্যান কার্ডে নন স্ট্রাইকিং ব্যাটসম্যান সুবিধা নিতে চায়, তাই বলারও তাকে আউট করার পায়তারা করে। ম্যাথিউজ কিন্তু কোনো সুবিধা চাচ্ছিলেন না, ব্যাটসম্যানরা নিজের হাতে বল বলার বা ফিল্ডারদের হাতে তুলে দেয়, তখন কিন্তু কেউ উইকেটের আবেদন করে না। সতর্ক ব্যাটসম্যানরা জিজ্ঞাসা করে নেয় তারা এটা করতে পারবে কি না। এখানে যদি ম্যাথিউজ তার হেলমেট পরিবর্তনের কথাটা বলে নিত, আমার মনে হয় বাংলাদেশ উইকেটের আবেদনই করত না। সে হিসাবে এটা দুঃখজনক, আমি হয়তো নন স্ট্রাইকারকে প্রতিদিনই ম্যান কার্ড করতে চাইব, তবে ম্যাথিউজের এমন উইকেটের ক্ষেত্রে আবেদনই করব না। তবে তাই বলে সাকিব যে কোনো ভুল করেননি সেই বিষয় উল্লেখ করতে ভোলেননি হর্ষা। তিনি বলেন, স্পিরিটের কথা এখানে না বলাই ভালো, আইন মেনেই আপনাকে খেলতে হবে, সেটার বাইরে কে কিভাবে খেলবে সেটা ব্যক্তিগত ব্যাপার। ম্যাথিউজ এবং শ্রীলঙ্কান ভক্তরা হতাশ হতে পারে, তবে নিয়ম অনুযায়ী ম্যাথিউজ আউট ছিল।